যে মগরাহাট, মগরাহাট পশ্চিম গ্রাম অঞ্চলে সমস্ত এখানে গ্রামবাসীরা উপস্থিত হয়েছে একটাই দাবি নিয়ে যে এখানে বিদ্যুৎ নেই আজকে প্রায় 14-15 দিন। তা গ্রামের মানুষরা বিদ্যুৎ পাচ্ছে না, যারা ভোট দিয়েছে তারা বিদ্যুৎ পাচ্ছে না, অথচ যে সমস্ত দোকানদাররা তাদের মধ্যে বিদ্যুৎ পাচ্ছে, রাস্তার উপরে বিদ্যুৎ পাচ্ছে। সেই কারণে গ্রামবাসীদের একান্ত অনুরোধ আমাদের প্রিয় সভা স্নেহ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, আমাদের সবার প্রিয় দিদি তানার কাছে আমাদের একান্ত করজোড়ে নিবেদন যে যাতে আমরা গ্রামের মানুষরা এই বিদ্যুৎটা তাড়াতাড়ি পায়, দ্রুত পায়, তার জন্য যদি আমাদেরকে ব্যবস্থা করে দেওয়া হয় আমরা চিরকৃতজ্ঞ থাকব। আমাদের আন্দোলন কোনো পার্টির নেতৃত্বের বিরুদ্ধে নয়, আমাদের এই আন্দোলন কোনো পার্টির বিরুদ্ধে নয়, আমাদের এই আন্দোলন সম্পূর্ণ বিদ্যুৎ, যারা বিদ্যুতের কাজ করছে বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে, সেই বিদ্যুৎ দপ্তর যাতে তাড়াতাড়ি কাজ করে সেই জন্য আমাদের এই আন্দোলন। আমাদের বিদ্যুৎ যদি তাড়াতাড়ি 24 ঘন্টার মধ্যে দিয়ে দেয় আমাদের আন্দোলন আমরা তুলে নিতে বাধ্য থাকব, এটা আমরা অঙ্গীকার করছি সমস্ত পশ্চিম অঞ্চলের গ্রামবাসীরা। তাই আরেকবার আমি করজোড়ে নিবেদন করছি দিদির কাছে, প্লিজ দিদি আপনি দয়া করে আমাদেরকে দেখুন, আমরা প্রায় 15-16 দিন আমরা বিদ্যুৎ থেকে বঞ্চিত। কারেন্ট নেই, মানুষ মরে যাচ্ছে, বারবার দুপানি থাকছে, ঘন্টাখানা থাকছে না। গ্রামের মানুষরা মানে টাউনে কারেন্ট আছে যাচ্ছে, পানি যাচ্ছে নেই, গ্রামের সমস্ত মানুষ এসে আন্দোলন করছে, মানুষ মরে যাচ্ছে। হ্যাঁ, 5 মিনিট আসছে আর নেই, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা নেই। এই জন্যে আমরা এই আন্দোলন, এই প্রতিবাদ। আপনাদের কি লাইন ঢুকেছে এলাকায়? হ্যাঁ ঢুকেছে, ওই 5 মিনিটও থাকছে, 1-2 ঘন্টা নেই, 5 মিনিট থাকছে, 2 ঘন্টা নেই। আচ্ছা, বারবার বলার সত্ত্বেও বলে লোক নেই। আপনাদের এখন আবেদন কি? আবেদন কি, কারেন্টটা ইমিডিয়েট দিতে হবে, মানে সবসময়ের জন্য কারেন্ট থাকতে হবে সব জায়গাতে। এত লোক বলছে আমাদের লোক নেই, লোক নেই মানে তার লোকগুলো কি মরে যাবে? আপনার নাম? আমার নাম ইয়ার আলী লস্কর।